वेलकम बैक टू माय चैनल। आज के आमी तैरी करब होममेड छाना। तार जोनो लागजे दूध और होच्छे लेबू। दूधटाके भालो करे फुटिए नेब। आपनारा ई लेबूर बदलेओ भिनिगार व्यवहार करते पारबेन। এই ছানা তৈরি করে বাচ্চাদের খাওয়ালে সেটা খুবই হেলদি। এছাড়াও আপনারা এই ছানা দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টিও ঘরে তৈরি করতে পারবেন। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার যে লেবুটা নিয়েছিলাম তার রসটা একটা পাত্রের মধ্যে বার করে নেব। এবার সেটা দুধের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে একটা চামচের সাহায্যে হালকা হালকা করে নাড়ালেই দুধ থেকে ছানা তৈরি হয়ে যাবে। দেখুন ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানাটিকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছে, জল আর ছানাটাকে আলাদা করে নিচ্ছে। এই জলটাও শরীরের পক্ষে খুবই ভালো। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তৈরি আমার হোমমেড ছানা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।